কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন, এখনও নিখোঁজ আছেন ছয়জন। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল হাসান রোকেলের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু হাজং। মেঘনা নদীর তীর ঘেঁষে এভাবেই দাঁড়িয়ে আছে শত শত মানুষ, কাটছে না নিখোঁজদের স্বজনদের অপেক্ষা। এই নৌকাতে আমার এক কাকা ছিল, তারপর আমার আরো আত্মীয় স্বজন ছিল। তারা ঘুরতে সাতজন আসছিল, সাতজনের মধ্যে চারজন উদ্ধার হয়েছে, তিনজন নিখোঁজ আছে এখনো। দুইজনের লাশ উদ্ধারের বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। লাশ উদ্ধার হওয়া দুজন হলেন ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমী বেগম ও তার সাত বছরের বয়সী মেয়ে ইভা বেগম। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হলো। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে, দুর্ঘটনা কবলিত নৌকার সন্ধান পাওয়া গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের নিমিত্তে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভৈরবে মেঘনা নদীর পাশাপাশি থাকা তিনটি সেতু এলাকায় বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়, এখনও নিখোঁজ রয়েছে ছয়জন। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।